হ্যালো বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অপরের সামনে নিজেকে আকর্ষণীয় করতে অনেক রকম পদ্ধতি অবলম্বন করে। এইভাবে শত শত মানুষ ভিন্ন ভিন্ন উপায়ে নিজেকে আলাদা দেখাতে চায়, কারণ সেই যেন একটু সবার থেকে অন্য দেখায়। যেমন কেউ কেউ প্লাস্টিক সার্জারি করে, কেউ কেউ মেকআপ করে, আবার কেউ কেউ ট্যাটু করে থাকে। আজকের ভিডিওটিতে আমরা দেখাতে চলেছি সেই সব মানুষদের যারা নিজেদের আলাদা আলাদা ভয়ঙ্কর রূপে তৈরি করেছে। তাই আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ইনফার্নাল ওল ব্রাজিলের এই ব্যক্তি দেখতে খুব অদ্ভুত এবং খুব ভয়ঙ্কর। তার শরীরে পুরো 90% এইভাবে ট্যাটু করা। তার ইচ্ছে ছিল নিজেকে সবার থেকে আলাদা দেখাতে, তাই সে আজ অন্যদের থেকে অনেক আলাদা। তার এই অদ্ভুত ভয়ঙ্কর চেহারা দেখে অনেক বাচ্চাই ভয় পায়, এমনকি সে তার চোখেও ট্যাটু করিয়েছে, জিহ্বাকে কেটে দুভাগে ভাগ করেছে। আর তাকে দেখে আরো ভয় লাগে তার এই ভয়ঙ্কর রাক্ষসের মতো দুটো দাঁত, এটিও সে বডি ট্রান্সফরমেশনের মাধ্যমে করিয়েছে। আর একটি অদ্ভুত কথা হলো, তার ওয়াইফ তাকে উৎসাহ দিয়েছে তাকে এই রকমের অদ্ভুত ট্যাটু করতে, আর তার ওয়াইফ দেখতেও এই রকম, সেও তার শরীরে ট্যাটু করিয়েছে। তাদেরকে দেখে সবাই ভয় পেলেও কিন্তু তাদের মেয়ে ভয় না পেয়ে অনেক খুশিই হয়। এক্সট্রিম বডি মডিফিকেশন, এই মানুষটি নিজের শরীরে একাধিক ছিদ্র করিয়েছে। এই মানুষটি গিনিস বুকে নাম লিখিয়েছে, তার শরীরে 11টি এরকম ছোট বড় ছিদ্র করিয়েছে। এই সব ছিদ্র তার মুখে বেশি করিয়েছে। তার মুখের সব থেকে বড় ছিদ্রটির মাপ 1.34 ইঞ্চি। তার চিন্তা ভবিষ্যতে আরো ছিদ্র করবে যার মাপ হবে 1.58 ইঞ্চি। এখন আপনারা হয়তো ভাবছেন এই মানুষটি কিভাবে খায়, মুখের ছিদ্র দিয়ে পড়েই তো যাবে সব খাবার। কিন্তু না, সে সবই খেয়ে নিতে পারে ছোট ছোট টুকরো করে। আর সে সব থেকে বেশি খায় স্যুপ জাতীয় খাবার। সাইবর্গ, এই মানুষটি তার শরীরে 100টির বেশি মডিফিকেশন করিয়েছে। তার শরীরে কান থেকে শুরু করে জিভও এইভাবে কেটে ফেলেছে, এমনকি তার মাথায় ছোট ছোট দুটো সিংহ বানিয়েছে। তার বাড়ির দরজার সামনে হাত রাখলে তার দরজা নিজে থেকেই খুলে যায়। এর কারণ, সে তার হাতের চামড়ার ভেতরে কয়েকটি ডিভাইস বসিয়েছে, এই ডিভাইসের সাহায্যে তার বাড়ির দরজা নিজে থেকেই খুলে যায়। ডল গার্ল, মানছি বাচ্চারা ছোটবেলায় পুতুলের সাথে খেলতে পছন্দ করে, কিন্তু এর কারণ তো এই নয় যে বাচ্চাটি বড় হয়ে পুতুলের মতো রূপ ধারণ করবে, তাও আবার এত ভয়ঙ্কর পুতুল। জেসমিন নামের এই মেয়েটি লন্ডনের একজন ডিজিটাল আর্টিস্ট, তার বাবা একজন রক মিউজিশিয়ান, আর মেয়েটির মা খুব সুন্দর ড্রাম বাজায়। সঙ্গীত দুনিয়ায় তার মা বাবার খুব নাম, কিন্তু মেয়েটি নিজেকে পুতুলের মতন তৈরি করতে চায়। তাই মেয়েটি আজ জাপানিজ ডল সেজে থাকে, এখন সে পুরোটা ভয়ঙ্কর জাপানিজ ডলেই পরিণত হয়েছে। জম্বি পাঙ্ক, ব্রাজিলের এই ব্যক্তিটি তার চোখে ট্যাটু করিয়েছে। ট্যাটু করার পর তার চোখ 10 দিন খুলতে পারেনি, কিন্তু এখন তার চোখ পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে, দেখতে কোনো সমস্যা হয় না। এই ব্যক্তিটির মাথার চুল থেকে শুরু করে পুরো শরীরে কিছু না কিছু আলাদা রয়েছে, তাই অনেকে ভাবে এই ব্যক্তিটি কেমন মানুষ। কিন্তু এই মানুষটি পিয়ানো বাজাতে খুব ভালোবাসে, তার সাথে তার এই অদ্ভুত চেহারাও মানুষকে দেখাতে খুব ভালোবাসে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক অবশ্যই দেবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে দিন।